এখন দেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে আমি মনে করি সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের কিন্তু আশাহত হলে হবে না, আমাদের কিন্তু অনেক অনেকের মধ্যে হতাশা কাজ করে, এটা কি হবে, এটা কি আমরা পারবো। কারণ আসলে দীর্ঘদিন কিন্তু দাসত্ব করার কারণে কিন্তু আমাদের মনে এই ধরনের হতাশা আসছে। আমরা পারবো অবশ্যই, আমরা উন্নত বিশ্বের উদাহরণ দিই, তাদের কিন্তু এই অবস্থা কিন্তু আগে ছিল না, আমাদের মধ্যেই ছিল। তাদের মধ্যে রিয়েলাইজেশন আসছে, রেভলিউশন আসছে, পরে তারা কি উপলব্ধি করেছে, তারা আজকের এই অবস্থানে আসছে। সুতরাং আমাদেরও কিন্তু রিয়েলাইজ করতে হবে, আমরা যুগ যুগ ধরে এভাবে চলতে দিতে পারি না। যার যার এলাকায় যদি আমরা এই সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে, আলোকিত বাংলাদেশ হবে। আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। শত শত প্রাণের বিনিময়ে আজ এদেশে নতুন সূর্য উদয় হয়েছে। এদেশের মানুষ আর ঠকতে চায় না, তারা চায় একটি শোষণহীন বৈষম্যহীন আলোকিত বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকেই এগিয়ে আসতে হবে, যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের প্রতিটি সেক্টর, দেশের প্রতিটি সেক্টরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের যথাযথ সংস্কার করতে হবে। আইনের দুর্বলতার সুযোগ নিয়ে আবারও যাতে কোনো মহল দুঃশাসন স্বৈরাচার কায়েম করতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। যার যার ন্যায্য প্রাপ্য তা দিতে হবে। বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় রাজনীতির কালো থাবা থেকে মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, তবেই এদেশ আলোকিত বাংলাদেশে পরিণত হবে। তাদের মধ্যে উপলব্ধি আসছে, আমি মনে করি